জাহেদি ফাউন্ডেশনের একনিষ্ঠ কর্মী জিসানের অকাল মৃত্যুতে সমবেদনা জানান ও তার পরিবারের দায়িত্ব গ্রহণ করেন জাহেদি পরিবার। সোমবার দুপুরে ঝিনাইদহ পৌরসভার 5 নং ওয়ার্ডের ব্যাপারীপাড়া সিদ্দিকিয়া সড়কের বাসিন্দা জিসানের পরিবারকে সমবেদনা জানাতে জাহেদি ফাউন্ডেশনের নির্বাহী সদস্য ও পৌর মেয়র কায়ুম শাহরিয়ার জাহেদি হিজল তার বাড়িতে যান এবং তার স্বজনদের খোঁজ খবর নেন। এ সময় ঝিনাইদহ টিভিতে দেওয়া সাক্ষাৎকারে পৌর মেয়র বলেন, জিসানের অকাল মৃত্যুতে আমরা শোকাহত এবং তার পরিবারের দায়িত্ব গ্রহণ করেন। পুত্র হারানোর কোনো ভাষা কারোর জানা নাই, যার যায় সেই জানে। আমি এতটুকু আশ্বস্ত করতে চাচ্ছি যে এই পরিবারে জিসানের জন্য এই মারা যাওয়ার পরের থেকে তার এখানে তার দাফন সহ তার দোয়া মাহফিলের ব্যবস্থা আমি তাৎক্ষণিক করার দায়িত্ব নিয়েছি। পাশাপাশি তার দুইটা ছোটো সন্তান আছে, জিসানের বাবা ওর আরও দুটো সন্তান আছে, তাদের জন্য আমি মাসে প্রতি মাসে আমি 5,000 টাকা করে একটু আর্থিক সহযোগিতা আমি দিয়ে যাব। যতদিন এই বাচ্চা দুটো স্বাবলম্বী হয়ে নিজের পায়ে না দাঁড়াতে পারবে ততদিন পর্যন্ত ইনশাল্লাহ আমার পরিবার থেকে জিসানের পরিবারের জন্য সবসময় একটা আর্থিক সহযোগিতা থাকবে এবং পাশাপাশি সবসময় এই পরিবারের প্রতি আমাদের সহমর্মিতা এবং ভালোবাসা থাকবে। জানা যায়, গত 18 আগস্ট চুটুলিয়ার মোড়ে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় গত 20 আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। জিসানের স্বজনদের সাথে কথা বলে জানা যায়, সে দরিদ্র পরিবারের সন্তান হয়েও ভালো শিক্ষার্থী ছিলেন এবং সমাজ সেবামূলক কাজেও অবদান রেখেছেন তিনি। যেখানে যা ডাক্তারে যা করার দরকার ডাক্তারে ওগুলো দেখে তারা বললো যে এই রুগীর হলোকে এখানে এইভাবে রাখা যাবে না, তার হইলো আইসিইউতে ভর্তি করতে হবে। তা এখন আইসিইউতে ভর্তি করতে হবে, এখন এত মেডিকেলে তো আইসিইউম তো আছে না, কিন্তু সেখানে তারা সেরামের কিছুই করে নাই। জাহেদি ফাউন্ডেশনে সে যাইতো, নিয়মিতই যাইতো, ডাক দিলেই যাইতো, সেখানে সে নিয়মিতই যাওয়া আসা করত। এখন মানুষের কাছে আমার এইটাই চাওয়া যে আমার মনিজনই তারা যেন দোয়া করে যাতে আমার মনি জান্নাত নসিব করে। আমাদের বন্ধু আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছে, চলাফেরা ব্যবহার আচার সব দিকতেই ভালো ছিল, তাই এইভাবে চলে যাবে আমরা কখনো ভাবতে পারিনি। আমরা সব একসাথেই পড়াশোনা করেছি অনেক ছোটোবেলার থেকে, অনেক স্বপ্ন ছিল কিন্তু পূরণ হয়নি, সবার স্বপ্ন আসলে পূরণ হয় না। সিদ্দিকিয়া জামে মসজিদে জানাজার নামাজে জাহেদি ফাউন্ডেশনের সমন্বয়কারী পৌর মেয়র সহ শত শত স্থানীয় বাসিন্দারা অংশ নেয় এবং তার রুহের মাগফিরাত কামনা করেন। জানাজা শেষে জাহেদি ফাউন্ডেশনের সমন্বয়কারী বলেন, জিসানের অকাল মৃত্যুতে তারা শোকাহত এবং সড়ক দুর্ঘটনা কমাতে সকলকে সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি। একেবারে অল্প বয়সে চলে গেল, এটা আমাদের জন্য সকলের জন্যই কষ্টের, তার পরিবারের জন্য যেমন কষ্টের আমাদের জন্যও কষ্টের। তার পরিবার যেমন একটি সন্তান হারালো, পাশাপাশি আমরা জাহেদি ফাউন্ডেশন একটি আমাদের সক্রিয় কর্মীকে হারালো। কাল যারা যে সমস্ত ইয়াং ছেলেপেলে যারা মোটরসাইকেল চালাচ্ছে বা পরিবার থেকে তাদেরকে মোটরসাইকেল কিনে দেওয়া হচ্ছে, আমি পরিবারের কাছে একটি কথা বলতে চাই যে সন্তানরা অনেক সময় এরকম আবদার করেই থাকে, কিন্তু আবদারটা অন্যায় আবদার কি না এটা আমরা যেন সবাই একটু ভেবে দেখি।